run, 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 run it up. Run, run, run it up. কত জল খাবানি গো খালি পেটে? খালি পেটে এত জল খেলে যে ভাত খেতে পারবে নিকো? আবার ভাত? না না, আমার আজকে সারাদিন এখানে ওখানে অনেক কিছু খাওয়া হয়েছে, আমি খাবো না। এই তো জল খেয়ে হজম করছি। সারাদিন একটুও খাওয়া হয়নি, জল খেয়েই পেট ভরাচ্ছি। যতটুকু খাবার আছে সেটা রনি খাক। তুমি আর আমারে কত মিথ্যে কথা বলবানি। আমি কি তোমার মুখ দেখে বুঝতে পারতেছি নিকো, তোমার পেটে সারা দিন মান একটা দানা ভাতও পড়ে নিকো। ঠিক আছে, তাহলে আমিও অভিনয় করবানি, আমিও খাবো নিকো। এই মরিছে তাহলে ভাত কটা কি হবে নিকো? হ্যাঁ, তারপর টগর মাসে যে তরকারি দিয়ে গেল, তাহলে কি সেটাও ফেলে দিতে হবে নি? সে কি ফেলবে কেন, তুমি খাবে। আমি? না না বাবা, আমি সারা দিনও মান ঘরে বসে থাকি, আমার না অম্বল হয়ে গেছে, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি কিন্তু আমাকে মিথ্যা কথা বলছো রনি। বরকে মিথ্যে বলতে নেই সেটা আমি তোমাকে বলেছি না? তুমি জানো নিকো, বউকেও মিথ্যে বলতে নিকো। আমি কোথায় মিথ্যে বললাম? তুমি আমার মাথা শুয়ে বলো, তুমি খেয়েছো? না। অম্বল হয়েছে? না। তাহলে এসো, এই কটা ভাত আমরা দুজনে মিলে খেয়ে নি, এক থালায় খাবানি, সেই সেদিনের মতো। তুমি আমার আমার জন্য মাঠের খোঁজে যাও নিকো, তুমি তোমার নিজের জন্য কাজের খোঁজে যাও। তোমার তরুণের জন্য আমার কাজটা খোঁজা খুব দরকার রনি। আমি আগে কাজ পেয়ে যাই, আমি তোমার জন্য মাঠ খুঁজে দেবো। ব্যাপার দাদা, আমাকে ভুলে গেলে? আরে চায়ের দোকানে আলা বলো, আমি আমি চুল্লু কেষ্ট। হ্যাঁ, আসলে পুলিশ আজ আমার ঠিকটা রেড করবে, তাই এই এইগুলো এখানে রাখতে এলাম দোস্ত। আরে দোস্তি কিয়া হে নিবানা তো পরে গাহি। আছে ওতে না জানলেও চলবে, ওগুলো আজ এখানেই থাকবে। যদি না রাখি?
আচ্ছা এই যে বৌদি জল আনতে যায় বাড়ির বাইরে বেরোয়, এই বস্তির কেউ কোনোদিন বৌদিকে কোনো খারাপ আওয়াজ মেরেছে? মানে না, কেন মানে না? তার কারণ চুল্লু কেষ্ট তাদের বলে দিয়েছে যে তুমি আমার দোস্ত, না হলে বৌদির সঙ্গে কিন্তু অনেক কিছুই হতে পারত। ওগুলো রেখে গেলাম, কাল নিয়ে যাব। চলি আসি বৌদি। কি আর হবে, জাসমিন দেশে জদাচার। সঞ্জয়, সঞ্জয় হা করো, লক্ষ্মীটি হা করো, খেতে হবে তো, হা করো করো। রনি আসবে, রনি হাসবে, তুমি খেয়ে নাও, দেখো রনি হাসবে, হা করো। কতদিন আগে রনিকে ফোন করা হয়েছিল বলুন তো? তারপর তো অনেক দিন হয়ে গেল, কই কই রনি তো এলো না। রনি এত দেরি করার তো মেয়ে নয়। অনেক দিন আগে নয়, আজ সকালে রনিকে ফোন করা হয়েছিল। আজ সকালে? কি বলছেন আপনি? না 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 না, আমার তাহলে কেন মনে হচ্ছে বলুন তো যে অনেকদিন অনেকদিন হয়ে গেছে। আসলে তুমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছিলে তো, তাই তোমার ওরকম মনে হচ্ছে। সব আমার পাপের জন্য, সমস্ত কিছু আমার পাপের শাস্তি। ওরে নিজেকে শান্ত কর, দেখ বড় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলে সব কিছু ঠিক হয়ে যাবে। বড় ডাক্তারের সঙ্গে তো যোগাযোগ করা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পেলেই কাল পরশুর মধ্যে নিয়ে যাবো ওকে। তুই এক কাজ কর, ওকে ওষুধটা খাইয়ে দে যা। অনিটা যে কেন এখনো এলো না, তো দেরি করার মেয়ে নয়। আরে বাবা, পেটে তো কিছু পড়েছে একটা, তুই যা ওষুধটা খেতে যা। তো দেরিও করে না কখনই। সঞ্জয়, সঞ্জয় তোমার খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না? খিদে না, বুঝতে পারছি না। রনির খুব খিদে পেত, খুব খিদে পেত ওর। কি খেত কি খেত? মুড়ি খেত, জিলিপি খেত, সারাক্ষণ খাই খাই করত, সারাক্ষণ খুব খুব খেত, খুব ভালো দৌড়াত। কিন্তু কিছু কিছু হলো মেয়েটার। সঞ্জয় নাও,
হ্যাঁ করো, ওষুধটা খেয়ে নাও লক্ষ্মীটি। তোর যদি মনে হয় তাহলে আমি আজকে রাতে এখানেই থেকে যেতে পারি। না, আর আর দরকার হবে না, তুমি বরং কাল সকাল সকাল চলে এসো। সাবধানে থাকিস, বেশি চিন্তা করিস না। আমি ভুলছিলাম বাবা, তুমি ঠিক ছিলে, আমি চ্যালেঞ্জটা হেরে গেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সন্তান, আমার বন্ধু, এই দুটো ভূমিকা দিয়ে তুমি অসফল হয়ে গেলে বাবা। হ্যাঁ, আমি আমি অসফল, আমি ব্যর্থ, আমার চোখ খুলে গেছে বাবা। পৃথিবী সম্পর্কে আমার ধারণা ছিল শুধুমাত্র বই পড়া, তবে বাস্তবের মধ্যে পড়ে আমি বুঝেছি আমার ধারণা পাল্টেছে। ভালোবাসার ক্ষমতা আমার থাকলেও ভালোবাসার মানুষকে রক্ষা করার ক্ষমতা আমি অর্জন করতে পারিনি। আমি 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 স্বীকার করছি, আমি স্বীকার করছি রনির একমাত্র পরিচয় সে হচ্ছে সঞ্জয় সেনের শিষ্যা। আর আমি যা ভুল করেছি বাবা, তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। তোকে তোর বাবা নয়, তোকে আমি শাস্তি দেব। যতদিন না রনি ন্যাশনাল মিটে পার্টিসিপেট করছে, ততদিন তুই রনিকে মিট করবি না। এই সময়টাতে তুমি নিজেকে গড়বে,
যাতে বাস্তব পৃথিবীতে ভালোবাসার জনকে সময় রক্ষা করতে পারো। এগেই বলে হ্যাপি এন্ডিং। এবার দরকার একটা গ্রুপ ফটো, সেলফি মানে গ্রুপি। আমি তুলবো, এই তুই এদিকে আমাকে সাইডে দে, এদিকে 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 ওলি এদিকে আয়, ওলি আরে ওলি এদিকে আয়, ওলি 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 এই ওলি সেলফি তোলা আছে। সেলফি কি পাগলের মতো বকছিস, স্বপ্ন দেখেছিলি? স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখেছিলি? রিয়া রনি বাড়ি চলে এসেছে। জাগিয়ে স্বপ্নের কথা ছাড়, বলছি যে দরজা খুলে ঘুমাচ্ছিস কেন? দরজা খুলে কই? না তো, তুই শিওর দরজা বন্ধ করেছিলি? আমার স্পষ্ট মনে আছে আমি দরজা বন্ধ করেছিলাম। সঞ্জয় কোথায়? সঞ্জয় তো ওষুধ খেয়ে এখানেই শুয়ে পড়েছিল। কিন্তু কই, কোথায়? এখানে তো নেই। সঞ্জয় কোথায় গেল? সঞ্জয় কোথায় গেল? সঞ্জয়, মাই গড, আমার খুব ভুল হয়ে গেল। কাল রাতে সঞ্জয়কে বেডরুমে শুয়ে দেওয়া উচিত ছিল। খুব ভুল হয়ে গেল, আমার বড় ভুল হয়ে গেল। রনিটা যে কোথায় গেল, রনিটা যে কোথায় গেল, বড্ড দেরি করে ফেলছে, এখনো আসছে না কেন? মাঠটা তো এখানেই ছিল, মাঠটা তো এখানেই ছিল। ও দিদি, ও দিদি, রনিকে দেখেছেন? রনিকে না 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 রনি রনি না 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 ভালো দৌড়ায়, মাঝা মাঝা গায়ের রং না না দেখিনি। মাঠটা তো এখানেই ছিল, কি আশ্চর্য, মাঠটা কোথায় গেল? ও দাদা, ও দাদা, রনিকে দেখেছেন? রনিকে দাদা দৌড়ায়, খুব ভালো দৌড়ায়। আরে চিনি না বলছি, মাঠটা তো এখানেই ছিল। দিদি রনিকে দেখেছেন? মাঝে মাঝে গায়ের রং। ও দিদি, রনিকে দেখতে পেলে বলবেন তো, খিচু দাদা ওয়েট করছে ওর জন্য, খুব তাড়াতাড়ি যারা চলে আসে। হ্যাঁ, এত দেরি করে নাকি কেউ? দাদা রনিকে দেখেছেন? রনি রনি, আচ্ছা আচ্ছা, কোথায় যে গেল মেয়েটা? মাঠটাও হারিয়ে গেল, মেয়েটাও হারিয়ে গেল, সবাই হারিয়ে গেল, আশ্চর্য।